কেমন আছেন সবাই? কক্সবাজারের আগের ভিডিওতে বলেছি আমরা বিচে ইফতার করেছি। আজকের গল্পটি হবে আমাদের বিচে ইফতার নিয়ে, আমাদের একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। আমাদের প্ল্যান ছিল কক্সবাজার যাব ঈদ করতে, কিন্তু 29 রোজা হবে নাকি 30 রোজা হবে একটা কনফিউশন থাকে সবসময়, তাই না রোজার ঈদে? এই জন্য ডিসিশন ফাইনাল করতে পারছিলাম না, প্লাস আমাদের অ্যানিভার্সারি ছিল ওই সময়টাতে, এবং সব কিছু মিলিয়ে আমরা একটা সেলিব্রেশন করব যেতে চাচ্ছিলাম কক্সবাজার, হচ্ছিল না। আমরা সিপার বিচ রিসোর্টে ছিলাম, সেটা আমরা আগের ভিডিওতে বলেছি, এবং সেটার যে হোটেলের এবং রুমের ভিডিও আছে, রুম ট্যুর আছে, সেটা আপনারা চেক করে নিতে পারেন, এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। তারপর আমরা যেটা করলাম, হুট করে আমরা ডিসিশন নিলাম যে ওকে ফাইন, আমরা তাহলে আমাদের বৈশাখ প্লাস ইফতার প্লাস অ্যানিভার্সারি সব কিছু আমরা তাহলে ওই সময়টাতে, মানে বৈশাখের সময়টাতে সেলিব্রেট করবো। পয়লা বৈশাখে যাব আমরা ওখানে, দেন আমরা সেখানে আমাদের ইফতার অ্যারেঞ্জ করব, যেটা বিচে আমাদের সব থেকে বেশি যেটার প্রতি আমাদের ফ্যাসিনেশন ছিল যে আমরা বিচে ইফতার করব। হ্যাঁ, আমি যেটা কক্সবাজারের বিচের ইফতারটা জানি যে খুব জমজমাট, খুব সুন্দর হয়, তো আমরা এই চিন্তাভাবনা করেই আমরা সাথে সাথে ডিসিশন নিলাম, আমরা এয়ার টিকিট করে নিলাম, হোটেল বুকিং দিয়ে দিলাম, দিয়ে আমরা প্ল্যান সেট করে ফেললাম, দেন আমরা রেডি টু গো টু কক্সবাজার। এই দেন আমরা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ বিমানে আমাদের রাউন্ড টিকিট বুক করা ছিল, তো এখানে আমাদের প্রায় মনে হয় 7,000 মতো আমাদের পার পার্সন খরচ হয়েছে আসা যাওয়া রাউন্ড ট্রিপ যেটা বলছিলাম। আমাদের এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ছিল হোটেল থেকে, আমরা একটু আগে পৌঁছেছি, দেন হাফ অ্যান আওয়ার মতো আমরা কোস্টার ওয়েট করেছি, অন্যান্য গেস্টরাও ছিলেন, আরও গেস্ট আসবে সেই জন্য, দেন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে, হোটেলে পৌঁছে যাই, হোটেলের দিকে রওনা হয়ে যায়। হোটেলে যাওয়ার সময় যে রাস্তাটা, তো খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর, সমুদ্রের পাশ ঘেঁষে যাচ্ছে, তো খুব ভালো লাগছিল আমাদের। রেজুখাল, খুব সুন্দর একটা ব্রিজ রেজুখালের এই ব্রিজটা। আমরা হোটেলে চলে এসেছি, এবার আমাদের চেক ইনের পালা, এসেই আমরা রুম পেয়ে যাই, আমাদের অপেক্ষা করতে হয়নি। বিকালবেলার এই সুন্দর একটা সূর্যাস্তের সময়টা আমরা দেখছি। এখানে আমরা বের হয়ে আশপাশে যে লোকাল আপনার খাবারের দোকান আছে সেটা খোঁজ করছিলাম যে আমরা কোথা থেকে ইফতার নিব, যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে বিচে ইফতার করা, সো আমরা হোটেল থেকে ইফতার নিতে চাচ্ছিলাম না। হোটেলে ইফতার নিলে এটা আপনারা নিতে পারবেন, পার পার্সন 1800 টাকা মনে হয় ছিল। বিচে যেহেতু ইফতার করার প্ল্যান ছিল, আমরা মোটামুটি ঢাকা থেকে আপনার আমাদের যা যা লাগবে, লাইক হচ্ছে প্লেট, চামচ, গ্লাস, হ্যাঁ এগুলো সব ওয়ান টাইম ইউজ যেগুলো, এগুলো সব আমরা নিয়ে এসেছিলাম। আমি একটা ফ্লাক্স নিয়ে গিয়েছিলাম যেহেতু আমার চা কফি খুব পছন্দ, এবং ইফতারের পর পর এটা আমি পছন্দ করি খেতে, তাই এগুলো সব নিয়ে গিয়েছিলাম। হোটেল থেকে পানিটা গরম করে নিয়ে গিয়েছিলাম। এই প্রথম বিচে ইফতার করতে আসছি, সারা বিচ খালি, কি যে ভালো লাগতেছে, মানে একদম ফাঁকা বিচ, চারিদিকে কেউ নাই। আমরা একটু মেইন বিচগুলো থেকে একটু দূরে আছি, এই জন্য এখানে শুধুই আমরা ইফতার করছি, অন্য কাউকে দেখা যাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে আমাদের ইফতার, এগুলো আমাদের ফ্লাইটে দিয়েছিল, সেই স্যান্ডউইচ নিয়ে এসেছি, জানি না খেতে পারবো কি না। তারপর খেজুর, মালটা, বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব এখানে দিয়ে আমরা আবার ঢেকে রেখেছি যেন বালু না আসে। জুস, এগুলো লোকাল শপ, এখানে যে লোকাল শপ আছে ওখান থেকে নিয়েছি। ফ্রুটস নিয়ে এসেছি, আঙ্গুর, মালটা,
আজান দিচ্ছে, ইফতারের সময় হয়েছে, ইফতার করব। এভাবে আমাদের প্রথম দিনের ইফতার পর্ব শেষ হয়ে গেল। এখানে আমরা বসে ইফতার করছিলাম, পরবর্তীতে আমরা যেটা জানলাম যে এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করছিলেন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, যেহেতু ওনারা বসার কোনো কিছু আনেননি বা এখানে কোনো বেঞ্চ ছিল না সেই জন্য। আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে শুক্রবার ছিল, সাথে পহেলা বৈশাখ ছিল। আজকে দেখছি বিচে অনেক মানুষ এবং অনেকের আজকে ইফতার করার প্ল্যান। আমাদের প্ল্যান ছিল আমরা হোটেলে ইফতার করব, সেই জন্য হোটেলে আমরা সব কিছু রেডি করছিলাম, হোটেলে সব কিছু গুছিয়ে বিচে যাচ্ছিলাম। বিচে গিয়ে দেখছি এলাহি কাণ্ড, সব বিচ ইফতার করছে, সাথে সাথে আমরা সমস্ত কিছু 10 মিনিটের মধ্যে গুছিয়ে ইফতার রেডি করে লোকাল শপ থেকে যে সকল ইফতার নেওয়ার দরকার ছিল সেগুলো সব কিছু কিনে আমরা বিচে চলে গেলাম। বিচে গিয়ে চট জলদি আমরা অ্যারেঞ্জ করছিলাম, কারণ তখন অলরেডি আজান দিয়ে দিবে একটা খুব কাছাকাছি সময় ছিল। হোটেল থেকে আমাদেরকে সেহেরিতে জুস দিয়েছিল, সেহেরির ভিডিওটা আমরা করিনি প্রাইভেসি ইস্যুর জন্য অন্যান্য গেস্টদের। তো সেখানকার সেহেরিতে আমরা দেখা যাচ্ছে জুস খাইনি, সেগুলো সব এখানে রেডি করছিলাম গ্লাসে ঢেলে। মালটা কেটে নিয়েছিলাম আমি হোটেলে, তারপর হচ্ছে আঙুর ছিল আমাদের সাথে, সেগুলো রেডি করছিলাম। খেজুর নিয়ে গিয়েছিলাম আমি 2 টাইপস, দেন হচ্ছে বাদাম নিয়ে গিয়েছিলাম। এই যে দেখেন পানি গ্লাস সব রেডি আমাদের, সুন্দর লাগছিল দেখতে। তারপর এগুলো সব কিছু প্যাক করে দৌড় আমাদের বিচে। কেক নিয়েছিলাম আমরা, আগের দিন নিয়েছিলাম, আগের রোজাতে খাবো বললেন, খাওয়া হয়নি। যে আমাদের সব কিছু রেডি, সুবিধা ছিল এভাবে থাকাতে। এই যে আমাদের হুড়োহুড়ি করে সব কিছু এখানে সেট করা হলো, আমরা তাড়াতাড়ি করে এগুলো সব ঠিকঠাক করছিলাম। আমাদের ক্যামেরার সেটিংসটাও ঠিক আছে কিনা সেটাও বারবার দেখছিলাম। তারপর অক্সেস বাজারে আমাদের একটা নতুন অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমরা আগের দিন চেক করে গিয়েছিলাম আমরা যে ইফতার স্থানীয় সময় কয়টায় হয়, 6:16 টাইম ছিল, আমরা ইফতার করেছি। ইফতার আমাদের অলমোস্ট শেষ, ঠিক ওই সময়টাতে 6:30টার দিকে দেখি হঠাৎ করে আজান দিচ্ছে। আবার ঠিক 6:16 যখন ছিল তখনও শুনলাম যে মাইকে ইফতারের সময় হয়ে গিয়েছে, এই টাইপের একটা অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পেয়েছিলাম। দেন 6:30টায় যখন আবার আজান দিল তখন আমরা খুব কনফিউশনে পড়ে যাই, যে মানে কি হচ্ছে। এরপর আমরা হোটেলে জিজ্ঞেস করি যে ইফতার টাইমটা কখন, তারা আমাদেরকে কনফার্ম করে যে আমাদের টাইমটা ঠিক ছিল, আর মসজিদে লেটে আজান দেয়, আগে ইফতারের অ্যানাউন্সমেন্ট তারা করে দেয়। আমাদের এখানে ইফতারের প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমরা সব কিছু হোটেল থেকে এনে একে একে সব কিছু সাজাচ্ছি, গল্প করছিলাম, তারপর আমাদের ক্যামেরা রেডি করা হচ্ছিল, প্রপার পজিশনটা আছে কিনা। সানসেটটা খুব সুন্দর এখানে, অনেকে কিন্তু ইফতার নিয়ে ওয়েট করছে। এই যে আমাদের ইফতার, আমরা কি কি এনেছিলাম এগুলো আবার সব ঢেকে রেখেছিলাম, আজান দিয়ে দিয়েছে। তো এখন আমাদের ইফতার করব, সেটার প্রিপারেশন। আজান হয়ে গেছে অলরেডি, আমাদের আশপাশে সবাই খাচ্ছিল। এখানে না পহেলা বৈশাখের জন্য একটা বড় গ্রুপ ছিল, প্লাস আবার এখানে অনেকে বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করছিল, আমাদের মতো অনেকেরই ওখানে কনফিউশন ছিল, তারা হোটেলে ওটা ডিসকাস করছিল। আমরা ইফতার এখানে ইফতার করে আবার বিচে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। এখানে একটা নেভিদের একটা জেটি আছে, এটা সন্ধ্যার সময় যখন আস্তে আস্তে এটা লাইটটা দেয় খুব ভালো লাগে। আস্তে আস্তে যে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এই অভিজ্ঞতাটা ইফতারের খুবই ভালো ছিল, সেজন্য আমরা প্ল্যান করেছি ইনশাআল্লাহ আমরা হয়তো বা ভবিষ্যতে আবারও রোজায় ইফতার করতে যাব বিচে। এই দিকটাতে আমরা যেটা ফিল করলাম যে এদিকে মানুষ একটু কম,
হ্যাঁ, যেহেতু এটা একটু দূরে, মেইন বিচ থেকে তো বেশ দূরেই, আর এখানে হোটেলও তেমন নেই। তো আমরা যদি কলাতলি বা সুগন্ধা বা লাবণী বিচ ওই দিকগুলোতে যদি আমরা ইফতার করতাম তাহলে এটা আরও জমজমাট হতো। এখানে যেটা আমি বুঝলাম, ছুটির দিন শুক্রবার এই সময়গুলোতে বিচে মানুষ বেশি ছিল, এবং এই টাইম এই দিনগুলোতে আর কি বেসিক্যালি হয়তো বা ইফতার করার সময় আশেপাশে আরও মানুষ পাওয়া যাবে। আর এখানে আমরা যে লোকাল শপ থেকে যে ফুড নিয়েছিলাম, খাবারের টেস্ট কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। বিশেষ করে ওদের বুট, যেটা আমি যেটা দেখলাম, ওদের বুটটা হচ্ছে কেমন একটা ঝোল ঝোল টাইপের একটা বুট বুট করে। আমরা যেমন বুট ভাজা বা বুট ভুনা করি, এটা একটু ঝোল ঝোল টাইপ করে। এই যে এখানে সন্ধ্যা হয়ে গেছে, লাইট দিয়ে দিয়েছে, এটা খুব ভালো লাগছিল। আর রাতের বেলা তো এটা একেবারে খুবই ভিজিবল থাকে, তখন আরও ভালো লাগে। আপনারা কেউ করেছেন এরকম বিচে ইফতার? যদি করে থাকেন আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। খুব সুন্দর লাগছে, দেখেন, আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমরা ইফতার শেষ করে কফি নিয়ে বিচে দাঁড়িয়েছিলাম, পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, এই যে আমরা বিচে ইফতার করেছি, আমরা কিন্তু আমাদের এই প্লেট গ্লাস যা যা ওয়েস্টেজ ছিল এগুলো কিন্তু কোনোটাই আমরা বিচে ছেড়ে আসিনি। আমাদের ইফতার শেষ, আমাদের ট্যুর শেষ, আমাদের এখন ফেরার পালা। আমরা চলে যাচ্ছি ঢাকায়, আমাদের চির চির চেনা শহরে। আবার আসবো কক্সবাজার। কক্সবাজার আসলে না মন ভরে না, যতবার আসি আবার, মানে যতবারই আসি আবার আসতে ইচ্ছা হয়। কত উপর থেকে দেখছি শহর, তাই না? শহরে চলে এসেছি আবার, আমাদের ব্যস্ত শহরে। নতুন বর্ষে ঢাকা এয়ারপোর্ট সেজেছে নতুন সাজে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।